সরকারের আশ্বাসে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান কোটা পদ্ধতি বিশ্লেষণ করে এবং আন্দোলনরত ছাত্রদের দাবি পর্যালোচনা করে 7ই মের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাস দেন ওবায়দুল কাদের। টানা দেড় দিনের উত্তেজনা, আন্দোলন, অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল আর রাবার বুলেট, অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে সরকার। প্রায় এক ঘন্টার রুদ্ধতার বৈঠক শেষে আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় সরকারি আশ্বাসে আপাতত স্থগিত তাদের আন্দোলন। আমাদের এই কোটা সংস্কারের বিষয়টি আমলে নিয়েছেন এবং মাননীয় মন্ত্রী সাহেবকে তিনি নির্দেশ দিয়েছেন এই কোটার একটা যৌক্তিক সংস্কার করে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ছাত্রদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের এই আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো। সকলকে আজকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হবে এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান মে মাসের 7 তারিখের মধ্যেই একটি সিদ্ধান্তে আসবে সরকার। মে মাসের 7 তারিখ মধ্যে আমরা সরকার এটা পরীক্ষা নিরীক্ষা করছে, এর রেজাল্টটা কি দাঁড়ায় আমরা এটা আমরা জানিয়ে দেব। প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান কোটা পদ্ধতির যৌক্তিক সমাধান খুঁজে বের করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। কোটা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাননীয় প্রধানমন্ত্রী আজ ক্যাবিনেট বৈঠকের পরপর বিশেষ বৈঠকে নির্দেশ দিয়েছেন। তবে ভিসির বাড়িতে হামলাকারীদের ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন তিনি। এছাড়া বৈঠকে কৃষি বিপণন আইন 2018, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন 2018, সরকারি ইমেইল নীতিমালা আইন 2018, স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইন 2018 এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইন 2017 এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক ফোরাম দ্য ওপেন গ্রুপের অ্যাওয়ার্ডস ফর ইনোভেশন অ্যান্ড এক্সেলেন্স পুরস্কার এশিয়া ভিত্তিক মানব সম্পদ উন্নয়নে সৃজনশীল কাজে অবদান রাখায় মুম্বাইয়ে পাওয়া ভিশনারি লিডার অফ চেঞ্জ এবং বিজয় দিবস উপলক্ষে ভারতের ইস্টার্ন কমান্ডের দেয়া সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পদক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে সাংবাদিকদের এসব বিষয় জানান। প্রত্যেকটি সেক্টরেই মেধার মধ্যে যারা অগ্রসর তারাই আসবে, কোটার দ্বারা কিন্তু কারো মেধা ক্ষতিগ্রস্ত হবে না। শুধুমাত্র মেধা যদি হয় তাহলে যারা অনগ্রসর ডিস্ট্রিক্টগুলো তাদের জন্য যে ডিস্ট্রিক্ট কোটা রাখা আছে তারা তো অ্যাক্সেস পাবে না। মহিলাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই তারা পাবে না, ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা পাবে না। এটা অনির্ধারিত আলোচনা তো হয় এরকম কিছু। এটা যেটা হয়েছে যে এটা জনপ্রশাসন মন্ত্রণালয় হলো এটা স্টেক হোল্ডার, তারা বিষয়টা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, দেখে এটা কে অভিহিত করবে। এদিকে গত রাতে উপাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যদিও আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি তাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে যারা ভাঙচুর করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। রোববার রাতে ঘড়ির কাঁটা যখন 1:30টার দিকে, ঠিক তখন কেবাকারা হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে। ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র, পুড়িয়ে দেওয়া হয় বাসার বাইরে রাখা বেশ কয়েকটি গাড়িও। ভোরে সূর্যের আলো ফুটলে তাণ্ডবলীলা যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। নিজ বাসভবনে ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেন হত্যার উদ্দেশ্যেই এমন হামলা চালানো হয়েছে। নিন্দা জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ভয়াবহ তাণ্ডবলীলা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি পূর্ব পরিকল্পিত প্রচেষ্টা এবং গভীর ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এটা একটা নর্মাল ভাঙচুর নয়, এটা তো একেবারে হত্যা
উদ্দেশ্যে যেভাবে করা যায় সেই হত্যার উদ্দেশ্যেই সকল প্রয়াস ছিল। সুতরাং সেটির জন্য তো রাষ্ট্র এবং সরকার, তাদের তো একটি বিধিবিধান আছে, তো সেই আইন তার নিজস্ব গতিতে চলবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে অনুপ্রবেশকারীরা জড়িত। এখানে যাওয়ার পর যারা আগুন লাগায় আমি তাদের কাউকে চিনি না, তারা পালিয়ে গেছে এবং তারা আমাদের সাথে কেউ নয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হলেও পুলিশের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা তৎপর রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখার জন্য যা যা করা দরকার সেটাই আমরা করব, মানুষের নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করার সেটা আমরা করব। গতকালকে উপাচার্যের বাসভবনে যে ভাঙচুরের ঘটনা, সেটা ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা না, মামলা হবে। এদিকে দিনভর দফায় দফায় সংঘর্ষ চললেও সন্ধ্যার পর ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়।